গ্রাউন্ড জিরোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গ্রাউন্ড জিরো যে বিষয়টিতে আমরা অবতারণা করছি সেটি হচ্ছে ভাঙরের ভাঙা গড়া। ভাঙর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছে। ভাঙর অবশ্য দীর্ঘদিন ধরে অগ্নিগর্ভ রয়েছে, কিন্তু সেই অগ্নে ঘৃতাহুতি করেছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ভাঙর রীতিমত উত্তপ্ত হয়েছে, আর ভাঙরের সেই উত্তপ সম্পর্কে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপে নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে বলেছেন যে নৌশাদ সিদ্দিকী এই গণ্ডগোলটি করেছেন এবং নৌশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা খেয়ে তিনি এই গণ্ডগোলটি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ সেই কথা বলেছেন। স্পটার নিউজের পক্ষে আমরা নৌশাদ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। নৌশাদ তারপরে আমাদের জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার কোনো ভিত্তি নেই, কারণ সেদিন পুলিশ গণ্ডগোলের সময় আমার মোবাইলটি নিয়ে নিয়েছিল। যখন মোবাইলটি নিয়ে নিয়েছিল তখন তারা মোবাইল ঘাঁটলেই পেয়ে যেত আমি কাদের সঙ্গে যোগাযোগ করেছি। এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং এই আন্দোলনে মানুষ রীতিমতো উন্নয়ন না দিতে পেরে তারা সরব হয়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো জল বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছেন যে বিজেপি এবং আইএসএফ তারা এক হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গণ্ডগোল করছে এবং তৃণমূল কংগ্রেস কোনো গণ্ডগোল করেনি। তিনটি প্রাণ চলে গেছে ভাঙরে, ভাঙর উত্তপ্ত হয়ে রয়েছে। শুক্রবার দিন ভাঙরে মুখে রুমাল বেঁধে আততায়ী বা ঘাতকরা ঘুরছে বলে খবর রয়েছে। এই অবস্থায় ভাঙর যে অগ্নিগর্ভ তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নৌশাদ সিদ্দিকী। নৌশাদ সিদ্দিকী নিজে জানাচ্ছেন যে তিনি কোনোভাবে এই গণ্ডগোলের সঙ্গে যুক্ত নন। অন্যদিকে ভাঙরে গণ্ডগোলের সময় সাংবাদিকদের গায়ে হাত করেছে। জেনে রাখা দরকার যে কাপুরুষরা সাংবাদিকদের গায়ে হাত দেয় তারা আর যাই করুক তারা মহৎ কোনো কাজ করে না। সাংবাদিকদের বারবার নিগৃহীত হয়ে ধরেছে ভাঙরে। ভাঙরে আমরা দেখেছি বারবার টেলিমিডিয়ার সাংবাদিকরা তারা নিগৃহীত হয়েছে। পুড়েও যা পড়ে না মরেও যা মরে না, ড্যানিয়েল পার্লের সময় থেকে সাংবাদিকদের উপর আক্রমণ চলছে, কিন্তু কেউ কি পেরেছেন সাংবাদিকদের মুখে দিতে? ভাঙরেও সেই ঘটনা ঘটেছে। ভাঙরে কর্তব্যরত সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। অগ্নিগর্ভ ভাঙর, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নৌশাদ সিদ্দিকী বিজেপির সঙ্গে জোট বেঁধেই কাজ করছে। নৌশাদ সিদ্দিকী স্পটার নিউজকে একটু আগে জানিয়েছেন যে কোনো মতেই ভাঙরে বিজেপির সঙ্গে কথা বলা হয়নি, পুলিশ তদন্ত করে দেখতে পারে। ভাঙরে যা হয়েছে তা আইএসএফ এর নিজস্ব অভিঘাত, অর্থাৎ এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো চাপানোতর চলেছে। এই ছিল আজকের গ্রাউন্ড জিরোর বিষয়বস্তু।